এখন দেখুন আমাদের আরেকটা অঙ্কের সমাধান করব। এখানে একটা পরাবৃত্ত দেখতে পাচ্ছি, এখানে একটা পরাবৃত্ত দেখতে পাচ্ছি, তো আগের মতোই আমরা করে ফেলবো অঙ্কটা। এটা বইয়ে আছে, তিতাস প্রকাশনীর বইয়ে। তো আমি করার চেষ্টা করি। তো প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণ দ্বয়। আমি তো এক নম্বরের লেখচিত্রটা আমি আঁকতে চাই। তো লেখচিত্র আঁকতে হলে আমাদের ওই যে আমি বলছিলাম যে প্রথম ক্লাসটা দেখার লাগবে, তারপরে আমি কার্ড দিয়ে দিচ্ছি, আপনারা কার্ডটা ফলো করেন, হাই বাটন দিয়ে প্রেস করুন আপনারা। এটার লেখচিত্রটা অর্থাৎ শীর্ষবিন্দুটা আমরা বের করবো, এটা কী হবে আমি তারপরেও দেখাই দিচ্ছি। ফোর এ এক্স প্লাস, তো এখানে কি আছে আমার ওয়াই মাইনাস জিরো সমান জিরো ধরি, অতএব ওয়াই সমান কি জিরো হবে। অতএব আর এখানে কি আছে এক্স প্লাস এ সমান জিরো, অতএব এক্স সমান মাইনাস এ। তাহলে শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু হবে মাইনাস এ জিরো। তো মাইনাসে আমি সাপোজ মনে করলাম এখানে আমার হচ্ছে মাইনাসে, এখানে আমি মাইনাসে দিলাম, আমি মাইনাসে আর মানটা তো জানা নাই আমার, ভুজের মান তো আমি এখানে দিলাম, তো এটা আমার প্রয়োজন নাই, শীর্ষবিন্দু আমি পেয়ে গেছি। এটা আপনার পরীক্ষার হলে লিখবেন খাতায়, সমস্যা নেই, শীর্ষবিন্দু বের করি এই বলে আপনারা লিখবেন। তো দুই নম্বর থেকে কি পাই আমরা, দুই নম্বরে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ফোর এ এক্স মাইনাস এ। একইভাবে এখানে শীর্ষবিন্দু কী হবে, ও এটা সরি এখন তো আমার হয়নি, এটা শীর্ষবিন্দু কি মাইনাস এ জিরো, এবং এখানে এক্সের ঘাত ওয়ান এখানে, তো আমার তাহলে এক্স লাইন বরাবর থাকবে, এখন কোন দিকে হা করবে, প্লাস প্লাস হলে ওই দিকে হা করবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এই দিকে হা করতো। হ্যাঁ আপনারা ওইটা দেখে নেন। আর কি করবো এখন আমি, এটার বেরি করি, এটা কি হবে শীর্ষবিন্দু হবে ওয়াইয়ের, এখানে জিরো আছে আগের মতো করে জিরো, তার মানে ওয়াইয়ের কোটি হবে শূন্য, এবং এক্স সমান কী হবে, এক্স সমান এ হবে, তার মানে এ জিরো, এ জিরো মানে এ পরিমাণ আসলাম, এখানে জিরো হবে। তো এখন আমাদের এই গ্রাফটা কেমন হবে, এখানে এক্সের পাওয়ার ওয়ান, এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে টু, তো যার পাওয়ার ওয়ান হয় সেই অক্ষ বরাবর থাকবে, তাই না? তো এখন পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ হলে কি, যেহেতু এক্সের উপরে পাওয়ার ওয়ান তাহলে এক্স অক্ষর সমান্তরালে থাকবে, কিন্তু যেহেতু মাইনাস তাহলে এদিকে মুখ হবে, হা করবে, অর্থাৎ আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক দরকার আর এটার দরকার স্থানাঙ্ক। হ্যাঁ এটা কিন্তু এরকমও হতে পারে, এটা কিন্তু এভাবে হতে পারে, এরকমও হতে পারে, কিন্তু আমার তো জানা নাই এই বিন্দুটা স্থানাঙ্ক কি, এটা এটা যে ওয়াই অক্ষের উপরেই হবে এটা আমার কিন্তু জানা নাই, আমি বের করে দেখব আসলে ওয়াই অক্ষের উপরে হয় কিনা দেখে নিই। তো আমি এক নম্বরে কি আছে, এক নম্বরে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এটা, দুই নম্বরে কি আছে বন্ধুরা, ওয়াই স্কোয়ার সমান এটা, তাহলে এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি এক ও দুই নম্বর হতে পাই, কি পাই এটা সমান এটা লিখতে পারি আমি। আচ্ছা এখন আমি কি করতে পারি, এটা এটা কাটা যায় ধ্রুবক, মানে নিচে গিয়ে গুণ হিসাবে থাকলে কি ভাগ করে কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস এ সমান হচ্ছে, তবে এক্স সমান কি, এক্স সমান হচ্ছে জিরো, এক্সের মান আমার কি জিরো হচ্ছে, আর যদি জিরো হয় এক্স সমান জিরো হলে ওয়াই সমান কি হবে, যে কোনো একটা সমীকরণ বসাই আমরা ফোর এ জিরো প্লাস এ, তাহলে কি হবে সমান, সরি জিরো প্লাস ফোর এ স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান প্লাস মাইনাস রুট ফোর এ স্কোয়ার, তাহলে ফোরের বর্গমূল টু, আর এটা এ হবে তাহলে প্লাস মাইনাস
टू ए ठीक है अर्थात एक्स एर मान हम जिरो और एक प्लस टू ए और जिरो जो एक्स वन जिरो तक माइनस टू ए अर्थात एट जिरो टू ए जिरो टू ए माइनस सरि जिरो माइनस टू ए तो हमें हमें ये स्थानांकगुल पे गेसि एन परवर्ती धापे चले जाब आशा करी एत दूर बुझे अपनारा तो एन হ্যাঁ এখন আমরা এখানে সমীকরণ দুটা নিয়ে আমরা এখন কাজ করব তো সমীকরণ দুটা কাজ করতে হলে আমাকে দেখি এক নম্বর সমীকরণে কি আছে পাশে লিখি এক নম্বর সমীকরণ থেকে কি পাওয়া যায় ওয়াই সমান রুট ফোর এ এক্স প্লাস এ আচ্ছা ভালো কথা এটার সমান আমি কি লিখতে পারি फोर वर्गमूल टू एर वर्गमूल रूट ए और यार समान एक्स प्लस एटा पे गलम वाय समान यार प्रयोजन नहीं और दुई नम्बर थे कि पाई दुई नम्बरे आर वाई स्क्वायर समान माइनस फोर एक्स माइनस तो आगे मत वाई समान रूट ओवर अच्छा एखे रूट ओवर करा जाए कारण माइनस आसत माइनसर वर्गमूल करा जाए ठीक है एक असंज्ञायित है यह पजिटिव पजिटिव नहीं आनबो माइनस प्लस फोर ए स्क्वायर माइनस फोर एक्स बुझे आशा करी तो एखे हमें कत कमन दीते फोर ए कमन दीते माइनस एक्स तो এখন আমি লিখতে পারি ওয়াই সমান সরি আচ্ছা অতএব ওয়াই ওয়াই সমান হচ্ছে রুট ফোর এ মাইনাস এক্স সমান তো আমি এখানে এটা পেয়ে গেলাম তো এখন আমরা কি করব আমাদের যেহেতু ছেদবিন্দু আমাদের জানা আছে এখন আমরা আগের মতো কি করব आगे एटुकुर क्षेत्रफल बेर कर फिलब यटुकुर क्षेत्रफल बेर करारे हमें दुई दिए गुण कर लेटुकु सह क्षेत्रफल पा जाए अर्थात समग्र चित्र क्षेत्रफल पा आशा करी अपनारा बुझे तो एक जिस लक्ष्य कर देखी आगे किन्तु ये कर अंकटा अंकटा आगे किन्तु ये कर जिरो जिरो छो এখানে সম্ভবত রুট টু আর এখানে টু ছিল কি না খেয়াল নাই যাই হোক আমার এখানে ছিল আমাদের জিরো সামথিং যাই হোক জিরো এক কথার কথা আমরা তখন কি করছিলাম লিমিট নিছিলাম আমরা জিরো থেকে রুট টু জিরো থেকে রুট টু সামথিং প্লাস কি করছিলাম আমরা রুট টু হতে জিরো এভাবে নিছিলাম আগের অঙ্কটাকে তো একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমরা কি করব যে এখানে কার্ভ হয়েছে কিন্তু এদিকে হা করছে এটা এদিকে কার্ভ হয়েছে তো এটা এটা তো চিত্রটা কি ভিন্ন হয়ে গেছে চিত্রটা এই সাইড থেকে কার্ভ হয়েছে তাই না এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর ছিল সমান্তরালে ছিল এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর ছিল তো এই জন্য আমরা কিন্তু এখান থেকে আমরা শুরু করছিলাম এখান থেকে এখানে এখান থেকে এখানে শুরু করছিলাম আর আমরা এখন কি করব যেহেতু কার্ভটা কি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে ছিল এটা হচ্ছে ওয়াই অক্ষে তো আমরা এখান থেকে যে জিরো থেকে সরি মাইনাস এ হতে আমরা জিরো নেব জিরো হতে আবার এ নেব তাহলে আমরা এইটুকুর লিমিট আমরা পেয়ে যাব তো এভাবে করলে কি আমাদের একটু হিসাবটা সুবিধা হয় অন্যভাবে করলে হবে কিন্তু এটা আমরা কি সুবিধা করার জন্য আর কি নাহলে আমাদের পরে বিপদে পড়তে হতে পারে অ্যান্সার না মিলতে পারে তো আমরা এইভাবেই করব আমরা কার্ভ অনুসারে তো এখন আমরা কি করতে পারি অতএব নিম্ন ক্ষেত্রফল অতএব আমরা একটা নাম দিব মনে করি আমরা এখানে এ দিলাম আমি এখানে সি দিলাম এখানে বি দিলাম সরি এখানে তো আছে এখানে ডি দিলাম আমি তাহলে ডি সি বির অংশের ক্ষেত্রফল সমান কি করব আমি তাহলে মাইনাস এ হতে জিরো নিব আর প্রথম ফাংশন ছিল কি আমার এটা প্রথম ফাংশন ছিল আমার এটা টু মনে মনে করি এটা এরকম দিলে হবে
যে ওয়াই ওয়ান, এটা আমি ওয়াই ওয়ান ধরলাম সাপোজ, ডিএক্স প্লাস তারপর কি মাইনাস এ হতে এখানে গেল, ফের এখান থেকে আমি এ পর্যন্ত যাব, অর্থাৎ জিরো হতে এ। তাহলে মাইনাস এ ট্যান্স টু জিরো, জিরো হতে আবার এ গেলাম, তাহলে এটা ওয়াই টু ডিএক্স। আশা করি আপনারা এটা বুঝছেন। এখন আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করব। তো মানটা আমরা বসাই দিই, ওয়াই ওয়ান সমান কি ছিল আমার, টু রুটে এক্স প্লাস এ ডিএক্স প্লাস জিরো টেন্স টু এ, ওয়াই টু সমান আমার কি ছিল, টু রুটে এ মাইনাস এক্স ডিএক্স। তো আমি উপরে মুছে দিতে চাই। এখন মাইনাসের এখানে কি থাকবে, এখানে আমার এক্স প্লাস এ থাকে, আর রুট মানে আমরা জানি কি, হাফ ডিএক্স প্লাস আগের মতো এটা ধ্রুবক, টু রুটে জিরো টেন্স টু এ এ মাইনাস এক্স হাফ ডিএক্স। এখন আমরা ক্যালকুলেশনটা করতে চাই টু রুটে। এখন কীভাবে করবো আমরা ক্যালকুলেশনটা দেখি। তো আমরা ইন্টারমিডিয়েটে করেছি আমরা কি এক্স প্লাস এ জাতীয় আমরা ইন্টিগ্রেশন করছি। তো আমরা কি করছিলাম তখন, এটা সমান জেড ধরছিলাম আমরা, ধরি এখানে করি আমরা ধরি এক্স প্লাস এ সমান হচ্ছে জেড। এখন আমি ডিফারেনশিয়াল করব। তো ডিফারেন্সিয়াল করবো কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, কারণ আমি এক্সের সাপেক্ষে করছি এগুলো। এই যে এক্সের সাপেক্ষে করলে কি আমার প্রথমটা 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 নিচ্ছে, যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে করতাম তাহলে কি হতো, আমার ওয়াইয়ের সাপেক্ষে করলে এরকম হতো যে এগুলো ঠিক থাকতো। ও না সরি, তখন আমার এখানে কি, এখানে আপনার ওয়াইয়ের ফাংশন আসতো এবং হচ্ছে এখানে আমার ডি ওয়াই নিতাম আমি। এর আগে দেখাইছি আপনারা এটা দেখবেন। তো এটা আমরা করে ফেলি, ডিএক্স। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্সকে ডিফারেনশিয়াল করলে ওয়ান হয় আর এটা এ কে করলে জিরো হয়। এটা আমার লেখার দরকার নেই, আমি ওয়ান লিখব সমান ডিজেড বাই ডিএক্স। অতএব আড়াআড়ি গুণ করলে কি হবে, আড় গুণন করলে ডিজেড। এবং যেহেতু আমি জেড ধরছি তাহলে আমাকে লিমিটের পরিবর্তন করতে হবে, লিমিটের পরিবর্তন করি আমরা জেড। তো আমার কী ছিল লিমিট, মাইনাস এ টেন্স টু জিরো, মাইনাস এ জিরো। তো আমি এখানে যদি আমি মাইনাস এ বসাই, এক্সের জায়গায় যদি আমি মাইনাস এ বসাই তাহলে মাইনাস এ আর প্লাস এ কেটে গিয়ে শূন্য হয়, জেডের মান শূন্য হয়। আর যদি জিরো বসাই, জিরো বসালে এ হয়। তাহলে লিমিট আমি কনভার্ট করে ফেললাম, লিমিটটা কী হবে, জিরো টেন্স টু এ, এবং এটা সমান জেড হয়ে গেল। আর ডিএক্স সমান কি, ডিএক্স সমান ডিজেড প্লাস টু রুট এ ইন্টিগ্রেশন। এটাকেও আমরা একই কাজ করব, একই কাজ করলে কি হয় দেখি আমরা, এটা সমান হচ্ছে জেড ওয়ান ধরলাম। তো আমি আগের মতো ডিফারেনশিয়াল করব, এ মাইনাস এক্স সমান ডি বাই ডি এক্স জেড ওয়ান। তাহলে কি হবে, এটা একে করলে শূন্য হয় আর এক্সকে করলে মাইনাস ওয়ানে হয়, সমান হচ্ছে ডি জেড ওয়ান বাই ডি এক্স। অতএব আড়াআড়ি গুণ করলে কি হবে, মাইনাস ডিএক্স সমান ডি জেড ওয়ান। অতএব ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডি জেড ওয়ান। এবং লিমিটের পরিবর্তন আমরা করব, যেহেতু ধরলে কি করব আমরা, লিমিটের পরিবর্তন করব। তো এক্স আর এটা জেড, তো এক্সের মান আমার কী কী ছিল, এক্সের মান আমার ছিল হচ্ছে জিরো টেন্স টু এ, জিরো এ। তো আমি এখানে এক্সের মানটা আমি জিরো বসাবো, জিরো বসালে জেড ওয়ান সমান কী হবে, জেড ওয়ান সমান, হ্যাঁ জিরো বসালে জেড ওয়ান সমান হচ্ছে এ হবে। এবং এখানে যদি এ বসাই এক্সের মান, তাহলে আমার জেড ওয়ানের মান হবে জিরো। তাহলে এ টেন্স টু কী হবে, এ টেন্স টু জিরো। এখন এখানে আমার কি জেড ওয়ান, জেড ওয়ান উপরে হাফ, আর ডিএক্স সমান কি মাইনাস ডি জেড ওয়ান, ডি জেড ওয়ান। তো টু রুটে, তো এটা আমরা ডিফারেনশিয়াল কীভাবে, সরি ইন্টিগ্রেশন কীভাবে করি, হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান।
जीरो ए प्लस टू रूट ए अच्छा माइनसटा सामने नहीं आसलम माइनसटा सामने नहीं आसलम यह माइनस हो गल क्यों जदि अच्छा लिमिटेड परिवर्तन कर ले ना कर ले बड़ोटा ऊपर नहीं गलम बड़ोटा ऊपर नहीं गलम और छोटोटा नीचे निल কিন্তু সেই ক্ষেত্রে কি হবে লিমিটের যদি পরিবর্তন ঘটায় আপার লিমিট লোয়ার লিমিটে দিলাম লোয়ার লিমিট আপার লিমিটে যদি দিই তাহলে একটা কি মাইনাস লাগবে তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হয়ে গেল তাহলে কি হলো এই মাইনাস আসার জন্য মাইনাসে প্লাসে মাইনাস হলো আর যেহেতু আমি লিমিটের পরিবর্তন করলাম ওই মাইনাসের জন্য প্লাস হয়ে গেল তাহলে এটা কি হবে জেড ওয়ান হাফ ডি জেড ওয়ান আশা করি বুঝছেন আপনারা তো এই জাতীয় অঙ্ক আমি আরও করছি আপনারা দেখে নেবেন টু রুট এ এটা কি এখানে থ্রি বাই টু হয় থ্রি বাই টু তো আমি এখানে কনভার্ট করব মানে উল্টায় নিব আর কি যদি আমি উল্টায় দিই তাহলে কী হবে থ্রি বাই টু টু বাই থ্রি হবে এখানে কি থাকে আমার জেডের উপরে থ্রি বাই টু প্লাস এখানে একই কেস হবে তো জেড ওয়ানের উপরে একবারে হাফের সাথে ওয়ান যোগ করলে থ্রি বাই টু হয় আর এখানে টু বাই থ্রি হবে এ একইভাবে করছি আমি হ্যাঁ আশা করি আপনারা বুঝছেন জিরো এ বা ফোর রুট এ বাই থ্রি আর এটা এ দিই আমি এখানে এ এর ওপরে থ্রি বাই টু মাইনাস জিরো বসালে কি হয় জিরো মানে জিরো জিরোর ওপরে থ্রি বাই টু প্লাস ফোর রুট এ বাই থ্রি আর একই কেস এর ওপরে থ্রি বাই টু মাইনাস জিরোর ওপরে থ্রি বাই টু আচ্ছা এখন আমরা করতে চাই এটা তো লাগে না এটা দেওয়া যা না দেওয়া তাই এটা লাগছে না আমার তাহলে এটা দিই আমি এটা লাগছে না আমার এটা দিলাম আমি তো এখন আমাদের প্রবলেম পড়ছি এটা কি হয় ফোর লিখলাম আমি ফোর আর এখানে আমার এর উপরে হাফ আছে রুট মানে কি রুট মানে হচ্ছে আমাদের হাফ আর আমরা কি জানি আমরা জানি এক্সের উপরে যদি থ্রি থাকে এক্সের উপরে যদি টু থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয় তিন আর দুই পাস হয় না যোগ করে অর্থাৎ সূচকের নিয়মে সমান এক্সের উপরে ফাইভ হয় তো একইভাবে আমরা এর উপরে হাফ আছে প্লাস এটা থ্রি বাই টু আছে তাহলে কী হবে এর উপরে ওয়ান প্লাস থ্রি সমান এর উপরে হচ্ছে আমার কী হবে এর উপরে ফোর বাই টু কাটাকাটি করলে কী হয় এর সমান হচ্ছে এর ওপরে স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি এর ওপরে স্কোয়ার বাই থ্রি প্লাস এটা কী লিখবো এটা দেখেন একই হবে ফোর একইভাবে হয় বাই থ্রি তো এটা আমরা ই করব সমান থ্রি ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার সমান এইট এ স্কোয়ার বাই থ্রি বর্গ একক এর ইসলো কয়টা আমরা কিন্তু ডিসি বি অংশের ক্ষেত্রফল আমরা বের করছি বুঝছেন না আপনারা মনে হয় এখন আমাদের বাকি আছে কি এই অংশের ক্ষেত্রফল আমাদের কি এখন বের করব তো এই অংশের ক্ষেত্রফল এটা আর এটা কি প্রতিসম মানে সেম সেম তাহলে এটুকুর ক্ষেত্রফলকে টু দি গুণ দিই তাহলে টোটাল অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এই জন্য আমরা কি করব আমরা বের করব অতএব সমগ্র চিত্রের ক্ষেত্রফল টু দ্বিগুণ দেব আমরা এটাই স্যার আশা করি আপনারা বুঝছেন এই জাতীয় অঙ্ক আমাদের বিগত সালে কয়েকটা নিবন্ধন পরীক্ষায় ছিল আপনারা দেখবেন প্রশ্নগুলা এবং আমি সামনে আরও অঙ্ক করাবো এই চ্যাপ্টারের সব অঙ্কই আমি আপনাদের করানোর চেষ্টা করবো তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে কিন্তু অনেকে দেখতে পাবেন এবং আমার চেষ্টাটা কি ব্যর্থ হবে আর আমি মানে কি আগ্রহ হারিয়ে ফেলবো এজন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে